আমার ভার্সিটি ফার্স্ট ইয়ার শেষ করার পরে আমি একবার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফিল করা শুরু করলাম, কারণ আমার ফ্যামিলি থেকে যে সাপোর্টটা আমাকে দিত তা আসলে পর্যাপ্ত ছিল না। তখন আমার মনে হলো যে আমার নিজে কিছু করা উচিত, কিন্তু ঢাকা সিটির পারসেপশন থেকে যদি চিন্তা করি পড়ালেখা ঠিক রেখে কোনো জব করা টু মাচ ডিফিকাল্ট। তখন আমি অনেক খোঁজার পরেও আমার জন্য এরকম সুইটেবল কোনো জব পাচ্ছিলাম না। তারপর থেকে আমার নিজের মধ্যে এক ধরনের ডিপ্রেশন কাজ করা শুরু করলো। লাকিলি আমি একটা ইন্টারন্যাশনাল কফি শপ থেকে জবের অফার পেয়ে জয়েন করি, বাট আই ওয়াজ লিটল বিট অ্যাফ্রাইড বিকজ আই হ্যাডেন্ট এনি জব এক্সপিরিয়েন্স বিফোর। বাট কিছুদিন পর আমি বুঝতে পারলাম আসলে ভয় কিছু নেই, কারণ এখানকার যেসব ম্যানেজার সুপারভাইজার ইভেন যেসব বাইস্তারা ছিল দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। আই ওয়াজ ভেরি সারপ্রাইজড বিকজ এখানে আসার পর আমি দেখতে পারলাম যে এক কাপ কফি বানাতে ব্রেইন সায়েন্স স্কিল এই তিনটা জিনিস একসাথে প্লে করতে হয়। তখন আমি আসলে ঠিকভাবে করতে পারছিলাম না কোনো কিছুই। তখনকার যিনি আমাদের ম্যানেজার ছিলেন ইকামুল জুল ভাই, তিনি আমাকে সাপোর্ট দিয়েছেন, ইভেন আমাকে সবসময় বুঝ করার চেষ্টা করেছেন। এখানে যে জিনিসটা আমার কাছে খুব পজিটিভ মনে হচ্ছে দ্যাট ইজ দি অথরিটিজ অলওয়েজ কম্প্রোমাইজ টু দেয়ার স্টাফ ফর দেয়ার স্টাডিজ। এরপর আরও কিছু স্কিল আমার মধ্যে ডেভেলপ হওয়া শুরু করে, তার মধ্যে অন্যতম হচ্ছে কাস্টমার সার্ভিস, ম্যানার্স, বিহেভিয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। অ্যান্ড এটা পসিবল হয়েছে অনলি ফর এনভায়রনমেন্ট অফ দিস প্লেস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আদার বারিস্টাস। Only because of Crimson Cup, it was possible to not only overcome my inner problems, but also learn some more amazing skills. And thanks to Crimson Cup to being part of my journey.